হ্যাপি নিউ ইয়ার 2024। আর আজকে আমাদের পিকনিক করতে এসেছি আমরা হচ্ছে আমাদের জামডোবার যে নার্সারি আছে সেই নার্সারিতে পিকনিক করতে এসেছি। তো পিকনিকে এখনো পর্যন্ত আমাদের কেউ আসেনি, তো রাঁধুনিরা রান্নার সব প্রস্তুতি নিচ্ছে, দেখাচ্ছি এগুলো। আমাদের আজকে মেনু হচ্ছে ফ্রায়েড রাইস, চিকেন পকোড়া, চাটনি, পাঁপড়, মিষ্টি, এই যে আমাদের পিকনিক হবে। তো আমার যতদূর মনে হয় পিকনিকের গাদাগুচ্ছের আইটেম করে দিলে খাবার নষ্ট হয়, অল্প স্বল্পর মধ্যেই খাওয়া দাওয়া ভালো, একটা আউটিং হবে। আর জায়গাটা আপনাদের দেখাচ্ছি, জায়গাটা দেখা পুরো চারদিকটা ঘুরে এখন এই যে কাটাকুটি পর্ব চলছে আমাদের, এগুলো খুব সুন্দর পরিবেশ, খুব সুন্দর আবহাওয়া, এই আবহাওয়ার মধ্যে মন জুড়িয়ে আছে সামারিয়া। আর দেখতে পাচ্ছেন আপনারা কীরকম পকোড়ি ভাজা হচ্ছে, আর এই আমাদের চিকেন পকোড়া বেরিয়ে গেছে। চিকেন পকোড়াটা এই জন্যই বেশি করে যে এটা দিয়েই আপনার চিলি চিকেন হবে, আর এটা হচ্ছে মাছ ভাজা স্ন্যাক্সে। আর আমাদের টিফিন হয়েছিল মুড়ি, জিলাপি আর চপ দিয়ে, সবাইকে একটা করে প্লাস্টিকের প্যাকেট ধরানো হয়েছিল। আর সবাই দেখুন চিকেন পকোড়া খেতে ব্যস্ত, এবং যায় মানে নিরামিষ আছে সে পনির খাচ্ছে। কেমন লাগছে রে? তো কোনো কথা নেই মুখে। ভালো হয়েছে, হাত খাওয়া মাল দেখাচ্ছে। না না, কাজটা ঠিক হয়। চলো, কি করছ? আর বাচ্চারা খেলতে ব্যস্ত, কখনো মাইক্রোফোন নিয়ে গান করছে, আর ব্যাডমিন্টন নিয়ে খেলছে। আর আমাদের মিসেসরা ফটো তোলায় ব্যস্ত, সেই ঝোপঝাড় যেমনই হোক সেখানে ফটো তুলে বেড়াচ্ছে। আর এখানে কিছু নাচ টাচ হচ্ছে ছোট বক্সে, ছোট বড় সবাই মিলে আনন্দ করা হচ্ছে আমাদের এই পিকনিকে। ছোট বাচ্চারা দেখুন কি সুন্দর নাচ করে যাচ্ছে, আনন্দ করছে। আর আমাদের আমি ইউটিউব ব্লগ বানাচ্ছি, আর বাকিরা সবাই এদিক ওদিকে গল্প করছে। এই এক অপূরন্ত আনন্দের দিন, সবাই মিলে একসঙ্গে বসা, মজা আয়া। আর মে ইয়ে জো মজা হ্যায় হিন্দুস্তান কে হর ব্যক্তি কো দেনা চাহতে। আর এই দেখুন আমাদের ছেলেরা সবাই, আমার যারা বন্ধুরা আছে, জটলা পাকিয়ে গল্প। আর সুশোভন চেষ্টা করছে একটা গান করার মিউজিক ট্র্যাকের সাথে, আর ওর গান আমরা উপভোগ করছি। বন্ধ করো হাত জোড় কে, মে মোদি সাহেব সে গুজারিশ করতা। আমার বন্ধু পলাশ সিং আর জলি সিং আছে, শাবাশ বেটা, বহুত বড়িয়া। আর পিকনিকে কি হয়, পিকনিকে আজকে বৌড়াই আমাদেরকে সবসময় প্রথমে আগে খাওয়ায়, তো আজকে ওদেরকে প্রথমে খাওয়ার সুযোগ করে দিলাম। প্রথমে বাচ্চারা খেয়ে নিয়েছে, তারপরে ওরা খেতে বসে গেছে, ওদেরকে আমরা খাইয়ে দিচ্ছি। আজকে মেনু ছিল ফ্রায়েড রাইস, চিলি চিকেন, চাটনি, পাঁপড়, মিষ্টি। আর আমাদের মধ্যে একজন ভেজ আছে, তার জন্য চিলি চিকেন করা হয়েছিল। এবার হচ্ছে বেলা শেষের দিকে, আর নেচেছি আমার বন্ধু ক্লান্ত, আর অনেকটা খাবার আমাদের বেঁচে গেছে। তো তার জন্য প্যাকিং আমরা প্যাকেট নিয়ে এসেছিলাম, এগুলো প্যাকেট করে দিয়ে যার বাড়িতে চলে যাবে, দরকার পড়লে রাতে যেমন দরকার পড়বে রাতে এটাই খেয়ে নিতে পারবে। আর আমাদের এই যে কফি খেয়ে নিচ্ছি, আমাদের শেষ বেলায় লাস্ট আমাদের কফি খেয়ে আমাদের পিকনিকের শেষ, বাসনপত্র গোছানো হয়ে গেছে। আর যদি ভালো লাগে আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব।
ऐसे और भी कई एंटरटेनमेंट और धमाकों के लिए लाइक शेयर एंड सब्सक्राइब कीजिए।